हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बंगाली। तो आज के वीडियोते आबारो आमी तोमादेर साथे शेयर करब लीलास फ्रेंड थेके 5 मार्क्स एकटा इम्पोर्टेंट प्रश्न। लीलास फ्रेंड थेके टोटल आमी 6टा तोमादेर प्रश्न दिएछि, जे प्रश्नगुलो तोमरा সাজেশন এখন তো বলবো না, যে প্রশ্নগুলো লিলাস ফ্রেন্ড থেকে তোমাদের করতেই হবে। যেমন এখানে 5 নম্বর প্রশ্ন, এর আগে 4টে প্রশ্নের উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করেছি। লিলাস ফ্রেন্ডের বেঙ্গলি মিং এর ভিডিও কিন্তু ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, দেখবে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি এবং সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে তোমরা চেক করে নিতে পারো। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস। তো 5 নম্বর প্রশ্ন কি ছিল, যে ফিউরিয়াস মানে মারাত্মক রেগে গেছিলেন, ইন্সপেক্টর মারাত্মক রেগে গেছিলেন। হু ওয়াজ দ্য স্পিকার, এখানে বক্তাটা কে, ওয়াই ওয়াজ দ্য ইন্সপেক্টর ফিউরিয়াস, কেন ইন্সপেক্টর রেগে গেছিল, হোয়াট ডিড দ্য ইন্সপেক্টর ইনফর্ম, এবং ইন্সপেক্টর কি জানিয়েছিল। 1 + 2 + 2 = 5 মার্কসের টোটাল প্রশ্ন। তো যেটুখানি উত্তর তোমাকে চাইবে সেইটুখানি উত্তরই লিখবে, অযথা কিন্তু বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের এর আগেও প্রচুর ভিডিওতে বলেছি যে এখানে তোমরা অনেকে মনে করতে পারো যে 5 মার্কসের রয়েছে মানে আমি এখানে পুরো গল্পটা লিখে দেবো, সেরকমটা কিন্তু নয়। তোমাকে যেইটুখানি উত্তর চেয়েছে শুধু সেইটুখানি উত্তর লিখবে। ধরো এখানে বলেছে হু ওয়াজ দ্য স্পিকার, এখানে বক্তাকে, তাহলে আমি জানি যে এখানে বক্তাটা হচ্ছে লীলার বাবা, তাই তো? তাহলে এখানে আমি কি শুধু লীলার বাবা উত্তরটাই লিখবো, আর শুধুমাত্র যে লীলার বাবা হচ্ছে বক্তা সেরকম লিখলে কিন্তু আবার 100 ওয়ার্ডস হবে না, তাই একটুখানি গুছিয়ে লিখতে হবে। ইন আর কে নারায়ণ শর্ট স্টোরি, আর কে নারায়ণের ছোট গল্প, লীলাস ফ্রেন্ড শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর লীলাস ফাদার ওয়াজ দ্য স্পিকার অব দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই কথাগুলো কে বলেছে। আর কে নারায়ণের ছোট গল্প, লীলাস ফ্রেন্ডের লীলার বাবা মিস্টার শিবশঙ্কর এই কথাগুলো বলেছেন। তারপরে পার্টে প্রশ্ন ছিল ওয়াই ওয়াজ দ্য ইন্সপেক্টর ফিউরিয়াস, কেন ইন্সপেক্টর রাগারাগি করছিলেন বা মারাত্মক রেগে গেছিলেন। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস বিকজ মিস্টার শিবশঙ্কর ডিড নট কনসাল্ট হিম বিফোর অ্যাপয়েন্টিং সিদ্ধা ইন হিজ হাউস অ্যাজ এ সার্ভেন্ট। ইন্সপেক্টর রেগে গেছিলেন কারণ সিদ্ধাকে তার বাড়িতে কাজের লোক হিসেবে নিয়োগ করার আগে তিনি পুলিশের পরামর্শ নেননি। নেক্সট পার্ট বলেছে হোয়াট ডিড দ্য ইন্সপেক্টর ইনফর্ম, ইন্সপেক্টর কি জানিয়েছিল। দ্য ইন্সপেক্টর ইনফর্ম মিস্টার শিবশঙ্কর দ্যাট সিদ্ধা ওয়াজ অ্যান ওল্ড ক্রিমিনাল, কি জানিয়েছিল যে সিদ্ধা হচ্ছিল একটা পুরনো আসামি। হি হ্যাড বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, এবং সে মিস্টার শিবশঙ্করকে জানিয়েছিল যে সে বাচ্চাদের কাছ থেকে এর আগেও গয়না চুরি করেছে এবং তার জন্য সে কম করে 6 বার কিন্তু জেল খেটেছে। ওয়েন মিস্টার শিবশঙ্কর গেভ দ্য ডিসক্রিপশন অফ সিদ্ধা হি ইমিডিয়েটলি, যখন মিস্টার শিবশঙ্কর সিদ্ধার পরিচয় তাকে দিয়েছিল, সিদ্ধার বর্ণনা তাকে দিয়েছিল, ডিসক্রিপশন অফ সিদ্ধা মানে সিদ্ধার বর্ণনা তাকে দিয়েছিল, হি ইমিডিয়েটলি সে সঙ্গে সঙ্গে কি করেছিল, হি ইমিডিয়েটলি রিমার্কড হিম অ্যাজ অ্যান ওল্ড ক্রিমিনাল, সে সঙ্গে সঙ্গে তাকে একজন পুরনো আসামি বা দাকি আসামি বলে চিহ্নিত করেছিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই প্রশ্নের উত্তরটা তোমাদের কীভাবে লিখতে হবে। উত্তরটা ছোট মনে হলেও কিন্তু উত্তরটা টু দ্য পয়েন্ট লেখা হয়েছে, আর 100 ওয়ার্ডসের মধ্যে যেরকম তোমাদের লিখতে বলেছে সেরকমই কিন্তু লিখে দিয়েছি। যদি কোনোরকম কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর এই প্রশ্নের উত্তর যদি তোমরা অন্যভাবে লিখে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ধরো সেকেন্ডের পার্টটা বা থার্ডের পার্টটা তোমরা আলাদাভাবে লিখছো বা অন্য কোনোরকমভাবে লিখছো, টেন্সটা কিন্তু খেয়াল রাখবে যে কোশ্চেনটা কিন্তু তোমাদের কোন টেন্সে রয়েছে, সেই টেন্স অনুযায়ী কিন্তু উত্তর দিতে হবে। যেমন এখানে কোশ্চেনটা ছিল পাস্ট টেন্সে, তো আমি সেই উত্তরটা কিন্তু পাস্ট টেন্সেই লিখেছি, তোমাদেরও কিন্তু এটা খেয়াল রাখতে হবে। যদি কোশ্চেনের উত্তর চায় প্রেজেন্ট টেন্সে তাহলে কিন্তু তোমাকে প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলুন বাই।